আপনাকে ধন্যবাদ। আপনারা যে মব জাস্টিসের ঘটনা দেখেছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে, সেটা আমাদেরকে মানে খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সেটা কিছু আলামত আপনারা কালকে পত্রিকাতে আপনারা নিজেরাই ছাপবেন যে 3 জনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। ভালো প্রশ্ন। প্রক্রিয়াগত কারণের প্রক্রিয়া সৃষ্টি করার মাধ্যমে ব্যক্তির দায়বদ্ধতা বৃদ্ধি, স্বচ্ছতা বৃদ্ধি বা আপনার আরও বেশি দায়িত্বশীল করার অনেক স্কোপ আছে, এটা আপনার সাথে আমরা এগ্রি করছি। আমরা ইনফ্যাক্ট সারা জীবন সংস্কার নিয়ে কাজ করেছি। কিছুদিন আগেও আমি জাস্ট সিভিল সোসাইটির অংশ ছিলাম, বদিউল আলম মজুমদার ভাই আছেন, মাহফুজের অনেক চিন্তাভাবনা আছে, তার বইও আছে দেখবেন এসব ব্যাপারে। অবশ্যই আমি আপনার সাথে একমত, প্রক্রিয়া অবশ্যই আমরা যতটুকু প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা যায় সেটা আমরা করব, বাট এটার সাথে সাথে ব্যক্তিরাও ইম্পর্টেন্ট বলে মনে করি। আজকে আমরা সাংবাদিক সম্মেলন শেষ করি। আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের যে আরও সংস্কার কমিশন আছে, এই সংস্কার কমিশনগুলো কিন্তু এই সংস্কার কমিশনের রেজাল্টের জন্য ওয়েট করবে না। আপনারা দেখবেন স্যার বিদেশ থেকে আসার পরপরই শিক্ষা, স্বাস্থ্য, তারপর স্থানীয় শাসন, এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গে আমাদের সংস্কার কমিশন কাজ শুরু করবে। আর সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে কিছু কিছু প্রস্তাব থাকবে আমরা তাৎক্ষণিকভাবে করতে পারবো, কিছু কিছু প্রস্তাব থাকবে মধ্যমেয়াদী, কিছু কিছু থাকবে দীর্ঘমেয়াদী, কিছু কিছু হয়তো প্রস্তাব থাকবে হয়তো যেটা আগামীতে নির্বাচনে বিজয়ী সরকারের জন্য থাকবে। আমরা আসলে প্রস্তাবটা না পাওয়া পর্যন্ত কিছু বুঝতে পারছি না, তবে মানে কিছু বুঝতে পারছি না মানে ক্লিয়ারলি আপনাকে বলতে পারছি না ঠিক কোনটা কতদিন হবে, কারণ আমি তো জানি না এখানে কী সুপারিশ আসছে। তবে আপনাকে একটা জিনিস বলতে চাই, এমনি এটা খুব আপনাদের রেলিভেন্ট মনে হতে পারে, এমনি আমাদের মধ্যে এই আলোচনাটা হয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ফিরে আসার পর আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের চিন্তা করব, তারপর একটা স্টেজে এরপরে, কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন ছাড়া আমরা ভোটার তালিকা আপডেট করার কাজ শুরু করতে পারি না, এরপরে ভোটার তালিকা আপডেট করার চিন্তা করব। মানে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমরা শুধু সংস্কার ভাবনায় নিজেদেরকে আবদ্ধ রাখবো না, তার সাথে সাথে রিয়েল অ্যাকশন যেটা, যেটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্ভাবনা বিলোপ করার জন্য যেই সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আছে সেটার কাজগুলো আমরা পাশাপাশি করতে থাকি।